হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। টিএ সিম্পল লাইফস্টাইল ব্লগে আমি তনুশ্রী তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত, অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 11টা আর জল এসে গেছে 11:05। তো আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। আর আজকে স্যাটারডে, ডোরোর স্কুল ছুটি, তো একটু রিল্যাক্সেই কাজ করছি। সকাল থেকে ভিডিও শুরু করিনি, সায়ন আজকে অনেক সকাল সকালই বেরিয়েছে। অনেক সকাল সকাল মানে ও বেরিয়েছে 8টায়। তো আজকে সন্ধ্যাবেলা যাব বাপের বাড়ি, সেই জন্য ও সকাল সকাল বেরিয়েছে। আর আমি আজকে জলখাবার করেছিলাম, রুটি কুমড়ো আলুর তরকারি। সায়ন খেয়ে গেছে, টিফিন দিয়ে দিয়েছি, টিফিন নিয়ে গেছে। রোজ ভাত খেয়েই যাচ্ছিলো, কিন্তু আজকে বলল ভাত খেতে গেলে দেরি হয়ে যাবে, তো ভাত করো না, রুটিটাই করো, রুটি খেয়ে যাব আর রুটি নিয়ে চলে যাব। তো তাই করেছি, রুটি করে দিয়েছি। আর আমাদেরও জলখাবার খাওয়া হয়ে গেছে, পুজো করা হয়ে গেছে, আর মানে স্নান করে পুজো করা হয়ে গেছে। বিছানা সকালে গুছিয়ে নিয়েছি, আর কাল রাত্রিবেলা বিছানার চাদর পাল্টেছিলাম, চেঞ্জ করেছিলাম। তো রান্না বলতে আজকে রান্না তেমন কিছু হবে না, যেহেতু বাপের বাড়ি যাব, শুধু আমার আর ডোডোর রান্না হবে। তো সেই জন্য ফ্রিজেতে বাটা মাছ আছে, তো বাটা মাছটা দেখি কি করি। আর এখন আমি ধুচ্ছি, বাসনগুলো তো মাজা হয়ে গেল, এখন আমি ধুচ্ছি কুমড়ো শাক। পরশু দিন কুমড়ো শাক নিয়ে এসেছিলাম বাজার থেকে, কিন্তু আমার এখনও মানে আমি কাল রাত্রিবেলা কেটে কুটে পরিষ্কার করে রেখেছি, কারণ কুমড়ো শাক বাছতে তো জানো, মানে যে কোনো শাক বাছতে প্রচণ্ড দেরি হয়। তো সেই জন্য আমি শাকটাকে কাল রাত্রিবেলায় ধুয়ে ধায়ে মানে পরিষ্কার করে ছাড়িয়ে ছাড়িয়ে রেখে দিয়েছি। আর এখন শাকটাকে আমি ধুয়ে নিচ্ছি। শাক তো জানো প্রচুর সময় লাগে ধুতে, কারণ পাতা টাতাগুলো একটু ভালো করে সময় নিয়ে নিয়ে ধুতে হয়। আর সকালের দিকটাতে মোটামুটি আমি হাউস কোটটাই পরে কাজ করি, কারণ দরজা ফরজাগুলো খোলা থাকে, আর হাউস কোটটা পরে কাজ করতে একটু সেফটি লাগে। আমার চুড়িদার ওড়না নিয়ে কাজ করতে খুব একটু অসুবিধা লাগে, তো সেই জন্য। আর এদিকে দুধটাকেও গরম করতে বসিয়ে দিয়েছি। গ্যাস বন্ধ করে দিলাম, দুধ ফুটে গেছে। আর এবার আমি কুমড়ো শাকটাকে কুকারে তুলে দিচ্ছি, হালকা একটা সিটি দেব একটা, কারণ কি এমনি শাক হতে দেরি হয়। আর আজকে একটু দেরি করি বসাবো ভাতটা, কারণ শুধু মাছ হবে, এই কুমড়ো শাকটা হবে আর ভাতটাই করব, আজকে আর কিছু করব না, কারণ রাতে রান্না করব না, আমি আর ডোডো খাবো। তো শাকটা দেখতে পাচ্ছ অনেকটাই শাক, আর আমি একটু পাশাপাশি দু একজনকে দেব, মানে আমি এখন যেখানে থাকি তো দু একজন বৌদিকেও দেব সবজিটা, সেই জন্য অনেকটাই। আর শুধু ওতে আলু দেবো আর বড়ি দিয়ে ওটা করব, তো আর কিছু দেব না, আর পোস্ত বাটা দেবো, ব্যাস এই দিয়েই করব আমি আজকে কুমড়ো শাকটা। আর কুমড়ো শাকটা আমার নিরামিষ খেতে বেশি ভালো লাগে, মাছের মাথা টাতা দিয়ে না খুব একটা ভালো লাগেনি, আবার খারাপও লাগেনি। রুটি করেছিলাম, অবস্থা দেখো, তো আমি পরিষ্কার এখনও করিনি, একেবারে রান্নাটা করে নেবো তারপর পরিষ্কার করবো। আর এখন তো বাজে 11:10, তো সেই জন্য রান্না মোটামুটি সবই মানে রান্না কিছু আছে, তো আমি আর ডোডো খাবো, ডোডোর জন্য মাছও হয়ে গেছে। ডোডোকে ওর পাশের বাড়ির জেঠিমা মানে আমাদের, আমি যেখানে থাকি এখানে তো আমারই নিজেরই নিজেদেরই পাড়া, তো তো ওকে সবাই মাছ খেতে দিয়েছে, এখানে রাখা আছে। এই দেখো এই মাছটা আর এই মাছটা খেতে দিয়েছে, তো এইটা আমি খাবো, ছোটো ছোটো আছে, এটা আমার দুটো খাবে, তো আমাদের এইটাই করব। আর দেখি কি করি, তো গ্যাসটাকে জ্বালাতে ভুলে গেছি, দেখেছি আমার সাথে কথা বলতে বলতে গ্যাসটাকে আমি জ্বালাতে ভুলে গেছি। আর এই শাকটা সেদ্ধ হয়ে গেলে তারপর আলুটা কেটে কুকারে এতে বসাবো, কড়াতে বসাবো, আর করব ভাত, আর কিছু করব না, ওই দিয়ে হেভি খাওয়া হয়ে যাবে। আর এই যে সব নিয়ে এলাম, চাল,
এখানে রয়েছে চাল, এটাকে চালটাকে নিয়ে এলাম, আর এক প্যাকেট মুড়ি আনলাম, 500 মুড়ি। আর আমাদের এখানে এরকম করেই প্যাকেট বিক্রি হয়। আর আটা নিলাম 6 কেজি, তো আটা নিয়ে এলাম, এই যে বস্তাটাকে সব নিয়ে এলাম। আর দিয়ে গেল একজন আর কি, আমি তো এত বড় বস্তা আনতে পারি না, তো বস্তাটা দিয়ে গেল। এই চাল এতে আছে 15 কেজি চাল আর 6 কেজি আটা, তো এইগুলো 6 কেজি আটাটা আমি সাথে করে নিয়ে এসেছি। আর তো চলো, আর এখন আমি বালিশের কভারগুলো পরাচ্ছি। চাদরটা ও কাল রাত্রিবেলা পেতে দিয়েছিল, কারণ আগের দিন আমি চাদর তুলেছিলাম কাচবো বলে, আর যে চাদরটা পাতা ছিল, তো ও মানে বিছানাটা ফাঁকা দেখে ও অফিস থেকে এসে আর আলমারি থেকে বের করে, কারণ আলমারিতেই আমার সমস্ত জামাকাপড়গুলো থাকে, তো বের করে আর পেতে দিয়েছে। তো যাই হোক, আমি এবার কভারগুলোকে পরিয়ে দিচ্ছি। কাল রাত্রিবেলা আর পরানো হয়নি, কারণ ডোডোর পরীক্ষা চলছিল, তো ডোডোর পরীক্ষা কালই শেষ হলো। আর আমি আজকে তো একদম আজকে ফ্রি, আর আজকে বললাম তোমাদের আজকে একটু বাপের বাড়ি যাব, কারণ আমার একটু দরকার আছে, তো ওই জন্য যাব। আর এই বালিশের কভারগুলোকে পরিয়ে দিচ্ছি। রান্না তো মোটামুটি ওই কুমড়ো শাকটা হবে, আর ফ্রিজে 3-4 পিস বাটা মাছ আছে, ওটা করব, ব্যাস এইটাই করব, আর কিছু করব না রান্না। কারণ কি, সায়ন তো মানে আমরা থাকছি না যখন, তো সায়নও সায়ন তো আমাদেরকে দিতে যাবে, রাতে ওখানেই থাকবে, আর খাওয়া দাওয়া তো মানে ওখানেই করব। এখানে খাবারগুলো করলে খাবে না, আর বাটা মাছ ও একদম খেতে চায় না, তো সেই জন্য বাটা মাছগুলো শুধু বাটা মাছ। আর ওই মাছ তো দেখলে যে পাশের বাড়ির বৌদি দিয়েছে মাছগুলো, তো সেই জন্য ওই মাছ আর কুমড়ো শাকের তরকারি দিয়েই আমরা মাছেলে খাবো। তো বিছানাটাকে তো গোছানো হয়ে গেল, আর জামা কাপড়গুলো সব ওই খাটের ওপর আছে, ওগুলো সব এক সাইডে জড়ো করে রাখছি, ওগুলোকে পরে গোছাতে হবে, তো এখন আর গোছাবো না। বেশ কিছু জামা কাপড় ওখানে রাখলাম, জামা কাপড়গুলোকে আমি গোছাবো, এখন আর সময় নেই, কারণ জামা কাপড়গুলো গুছিয়ে আলনার মধ্যে রাখবো কিছু, আর কিছু রাখবো এতে আলমারিতে। তো আমি পুরো ঘেমে একদম পুরো অবস্থা খারাপ হয়ে গেছে, আর তোমাদেরকে সেই থেকে আমি যা যেটার সাথে পরিচয় করাবো বলে আর কি। তো এই দেখো আমার ঘরে চলে এসেছে রাউটার, গত 3-4 দিন ধরে, সেই কারণেই আমি তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি ওয়াইফাইটা নেব বলে, কেন কি আমার নেট শেষ হয়ে গেছিলো, নেট ব্যালেন্স, তো নেট ব্যালেন্স যেদিন লাগাবো তার 2 দিন আগে শেষ হয়ে গেছিলো, তো সেই জন্য ওয়াইফাইটা যখন নেব তো নেট ব্যালেন্সটা নিলে তখন পুরোটা মানে 1 মাসের জন্য নিতে হবে না, তো সেই জন্য আর নেট ব্যালেন্সটা নিইনি। 2 দিন আমি ভিডিও দিতে দিইনি, অফ করে দিয়েছিলাম, ছুটি নিয়েছিলাম আর কি। আর এই যে ওয়াইফাইটা লাগাতে চলে এসেছে, আর আমি এখানটাতেই রাখছি ওয়াইফাইটা, আর যেহেতু রেন্ট হাউস তো বেশি অন্য কিছু করছি না, আবার সেটাকে খোলা পড়ানোর বিষয় আছে, আর এখন তো আমি সব বন্ধুদের বিন্দাস ভিডিও দেখতে পারবো, কোনো মানে কোনো অসুবিধা হবে না, মানে ভীষণ আনন্দ লাগছে, অনেকদিন থেকে অপেক্ষা করছি। হ্যাঁ দাদা হয়ে গেছে, ওই দাদাগুলো চলে এলো আমার ঘরে, সবার সব বন্ধুদের ভিডিও দেখতে পারবো, ভীষণ আনন্দ লাগছে, ভীষণ আনন্দ লাগছে। তো যাই হোক, আমি চলে এসেছি, বললাম বাটা মাছটা রান্না করব, তো বাটা মাছটা রান্না করতে চলে এসেছি, আর এরকম তাওয়াতেই করছি মাছটা। মাছটা ভাজা হয়েই গেছে, আর শুধু করব আমি সর্ষে টমেটো দিয়ে ঝাল করব। তো মাছের বাটা মাছের রেসিপিটা তোমরা দেখো, আর তোমরা মানে কে কেমনভাবে বাটা মাছের রেসিপি করো আমাকে অবশ্যই কিন্তু জানিও, তাহলে আমিও তোমাদের থেকে একটু শিখতে পারবো বাটা মাছের রেসিপি। আমার তো এইভাবে করতে বেশ ভালো লাগে, আর বাটা মাছ তো সায়ন একদম খায় না, ডোডোও খায় না ছোটো ছোটো মাছ বলে, জানতাম না যে ওরা খাবে না, তো কী আর করা যায়, বেশ বড় বড় বাটা মাছ বলে নিয়েছে, আর এখন তো বাটা মাছ বাজারে প্রচুর পাওয়া যাচ্ছে না, তো সেই জন্য বাটা মাছ নিয়েছিলাম। আর মানে আমি একদম পুরো বলে ভেবেই রেখেছি আর আমি বাটা মাছ কিনবো না, কারণ একা পক্ষে খাওয়া সত্যিই সম্ভব না, ভালো লাগে না। তো দেখলে মাছ দিয়ে গেছে, আর কুমড়ো শাকটা করছি, আর এই বাটা মাছ জানি আজকে আমি একদিনে খেতে পারবো না, তো তবুও করে রাখছি, ও যদি খায় সেই জন্যই আর কি করে রাখছি, নাহলে কাঁচা তো রান্না করেও খেতে পারবে না, তো
তো সেই জন্য করে রাখছি। করে রাখা থাকলে নিশ্চয়ই ফেলে দেবে না, খেয়ে নেবে। আর আমি টমেটোগুলোকে এরকম স্লাইস করে কেটেছি, পেঁয়াজ আর টমেটো সর্ষে বাটা দিয়ে বাটা মাছের ঝালটা করব। তো আজকের দুপুরের মেনু মাছের আমাদের এটাই, আমি আর সঞ্চয়ন খাবো। ডোডোকে অনেক সময় আমি ডোডোই বলি, কিন্তু মুখে সত্যি চলে আসে জানো তো, কিন্তু ও খুব বলে যে আমার ভালো নামটা বলবে, ভালো নামটা বলবে। তো সেই জন্য আর কি মাঝে মাঝে সঞ্চয়নও বলে ফেলি, আবার বলবো বলার চেষ্টা করি, প্রায় সময় আমার ডোডোটাই চলে আসে, কারণ ডোডোটাই আমার মুখে বসানো বলতে পারো। তো যাই হোক, এইভাবে করছি আজকের বাটা মাছের ঝালটা। আর সামনেই পয়লা বৈশাখ, চৈত্র সেল চলছে, তোমরা নিশ্চয়ই খুব আনন্দ করছো, মজা করছো। আর পয়লা বৈশাখ সামনেই, যখন আমার মায়ের ওখানে মায়েদের বাড়িতে ভীষণ বড় করে মেলা হয়, তো মেলাতে আমি যেতে পারবো না, এখন যাচ্ছি আমি কাজে। আর কেন কাজে যাই তোমরা তো জানোই, যারা আমার বন্ধু তারা তো জানোই যে আমি দুদিন ছাড়া ছাড়াই কেন বাপের বাড়ি যাই, কী কাজে যাই, তো সেই কাজেই যাচ্ছি। আর যারা পুরনো বন্ধু তাদের জন্য বলি, আমার তো আর একটা চ্যানেল আছে, টিএস গার্ডেন অ্যান্ড নার্সারি, তো সেই চ্যানেলটার জন্যই আমি ওখানে যাই। তো চলো, আমার মোটামুটি তো মাছের ঝালটা হয়ে গেল, সর্ষেও দিয়ে দিয়েছি, সর্ষে আমি না বেটে রেখে দিই, গুঁড়ো একদম যে কিনে এনে একদম সর্ষেটা গুঁড়ো করে রেখে দিই। আর যখন আমার প্রয়োজন হয় আমি আধ ঘন্টা এক ঘন্টা আগে একটু হালকা জলে, মানে গরম জল বা এমনি প্লেন জলেই ভিজিয়ে রেখে দিই, তারপরে রান্নায় দিয়ে দিই, তো বাটাবাটি ঝামেলাটা একদম পুরো থাকে না। আর যেমন সর্ষে বাটা হয় সেইভাবেই বাটাটা হয়, তো অনেকটা কাজটা আর কি মানে এ করা আগিয়ে রেখে দিই, যে কারণ একা হাতে তো একটু কাজ যতটা পারি আগিয়ে রেখে দেওয়া দিলে নিজেরই সুবিধা, আর কিছুই না। আর আমার এখনও কিন্তু জামা কাপড় আরে ভেজানো আছে, জামা কাপড়গুলো কাঁচা হয়নি, তো আজকে আর কিছু তোমার সাথে শেয়ার করব না, কারণ যেহেতু আজকে যাব তো অনেক জামা কাপড় আছে, ডোডো স্কুলের জামা কাপড়, কাল তো রবিবার আজকে শনিবার, তো সেই সব জামা কাপড়গুলো কাচবো, রান্নাটা শুধু কুমড়ো শাকের তরকারিটা করবো আর ভাতটা করবো, ব্যাস। ভাতটা এখনও আমার হয়নি, ওটা করবো গরম গরম, কারণ খেতে আমাদের অনেকটা মোটামুটি খাবো একটা দেড়টা, তো সেই জন্য করিনি। এখন তো 11:30 বাজে, জামা কাপড়গুলো কেচে ধুয়ে মেলে দিয়ে তারপরে ভাতটা আর কুমড়ো শাকটা করবো। কুমড়ো শাকটা তো সেদ্ধ হয়েই গেছে, শুধু কুমড়ো শাকটা করবো আজকে, আর শেয়ার করছি না কুমড়ো শাকটা কেমন করে করবো, কেন কি একদম পুরো সিম্পলভাবেই করবো, কী কীভাবে করবো তোমাদেরকে তো বলেই দিলাম। একটু পোস্ত বাটা দেবো, আর বড়ি আছে বড়ি দেবো, তো ওই দিয়েই করবো, আলু আর কুমড়ো শাক ব্যাস এই দিয়েই করবো, কারণ নিরামিষটা খেতে আমার বেশি ভালো লাগে। আর কুমড়ো শাক একটু একটু মিষ্টি দেবো, যে কোনো শাক একটু মিষ্টি মিষ্টি হলে না বেশি আমার খেতে ভালো লাগে। তো যাই হোক, বকবক করতে করতে সর্ষে দিয়ে বাটা মাছের ঝালটাও আমার হয়ে গেল। আর সত্যি কথা বলবো, রাউটারটা বসিয়েছি, মানে ওয়াইফাইটা লাগিয়েছি, আমি ভীষণ 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 খুশি, সববার ভিডিও দেখতে পারবো, বন্ধুদের ভিডিও দেখতে পারবো, এটা ভাবতেই আমার ভীষণ আনন্দ লাগছে, ভীষণ মজা লাগছে। তো যাই হোক, চলো গ্যাস বন্ধ করে দিলাম, মাছের ঝাল হয়ে গেছে, তো এবার নামিয়ে নেব। আর ওপর থেকে একটু সর্ষে তেল তোমরা চাইলে ছড়িয়ে দিতে পারো, আমি আর ছড়িয়ে দেবো না, এমনিই তুলে নেব। ব্যাস হয়ে গেল আমার মাছের ঝালটা, আর একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি আমি, হলুদ দিয়েছি আর লঙ্কা গুঁড়ো দিয়েছি সামান্য, তো তোমরা চাইলে নাও দিতে পারো, কাঁচা লঙ্কা বেটে সর্ষের সাথে বেটে দিয়ে দিতে পারো, তো আমি দিইনি, কারণ কাঁচা লঙ্কা আমার একটু বারণ তো আছে, আর বলে নেই বলতে নেই, যে কোনো কিছু নেই বলতে নেই, বলতে হয় বারণ, তো সেই জন্যই বারণ তো বললাম। আর ঝালটা হয়ে গেছে, তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর বেশি কথা বলছি না, বকবক করছি না, আবার দেখা হবে অন্য ব্লগে অন্য ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো আর অল টাইম হ্যাপি থেকো, টাটা।